হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি টি টোয়েন্টি আমি কৌশিক আজকে আমরা করব ইংলিশের জার্নি হ্যাঁ ইংলিশের যাত্রা করব এর আগে আমরা যাত্রার প্রারম্ভিক বিন্দুতে আমরা শিখে ফেলেছি কীভাবে আমরা কি ইংলিশ শিখব এক্ষেত্রে আমাদেরকে তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে আমাদের নিজের সাথে কি বলতে হবে সব সময় বলতে হবে ইংলিশ ঠিক আছে আমরা প্রথমত অনেক বেশি কিছু বলতে পারবো না কিন্তু কমসে কম কিছু সাউন্ড বা কিছু শব্দ আমাদের ইংলিশ উচ্চারণ করতে হবে সেটা ভুলই হোক না কেন এরপর আমাদের কি হচ্ছে অন্যদেরকে ক্রিটিসাইজ করা যাবে না যেটা থেকে অন্যদের আলোচনা করব না আর তিন নম্বর হচ্ছে খারাপ লোকদের থেকে দূরে থাকবো অর্থাৎ খারাপ লোককে অ্যাভয়েড বা ইগনোর করবো এরপরে আজকে আমরা যা করব তা হচ্ছে কি কীভাবে সেন্টেন্স গঠন করে ঠিক আছে এর আগেও আমরা কি একটু তোমাদের হিন্স দিয়েছি যে সেন্টেন্স কীভাবে গঠিত হয় আজকে আবার কী করবো সেন্টেন্স কীভাবে গঠন করে সেটা শিখব তাহলে প্রথমত প্রথমে আমাদের নেট কী থাকবে সাবজেক্ট জানতে হবে দেখো সাবজেক্ট জানতে গেলে সাবজেক্ট সম্পূর্ণ একটা হচ্ছে নাউনের পার্ট যে ক্ষেত্রে আমাদেরকে নাউন জানতে হবে তো সেগুলি বাদ দিয়ে দেওয়া সাবজেক্ট মেন কথা জানতে হবে আর কি তোমাদের ভার সাবজেক্ট যে ক্ষেত্রে মনে করো কারো নাম অথবা আমি তুমি সে এগুলি প্রথমত ইউজ করো অথবা কোনো পশু পাখির নাম ঠিক আছে তারপরে ভাব ভার তোমাদের ইউজ করো ভার কোনো কিছু করা হতে পারে যেগুলি আপাতত ইজি ইজি ইউজ হয় যেমন গো প্লে ইট ঠিক আছে বিট তারপরে সুইম এগুলি যে রয়েছে ইজি সেগুলি অথবা কখনো হওয়া ভার্ব ইউজ করতে পারো অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াশ ওয়ার অথবা তোমরা কি হ্যাপ ভার্ব ইউজ করতে পারো যেগুলি কি বোঝাবে পজিটিভ স্টেট বোঝাবে স্টেট অফ পজিটিভ বোঝাবে সেক্ষেত্রে কি হ্যাপ অথবা হ্যাশ আপাতত ইউজ করো ঠিক আছে তো দেখো এবার দেখো সাবজেক্ট প্রথমত ইউজ হবে কি নর্মালি নাউন অথবা প্রোনাউন হয় ঠিক আছে সাবজেক্ট কী হচ্ছে সাবজেক্ট কোনো কিছু হতে পারে ঠিক আছে বাকি সাবজেক্ট কোনো কিছু করতে পারে অথবা সাবজেক্টের সাথে কোনো কিছু হতে পারে তার মানে সাবজেক্টের কিছু করে সাবজেক্টের কিছু আছে অথবা সাবজেক্ট কিছু সাবজেক্টের কিছু ঘটনা ঘটে যেমন মনে করো তোমাদের এর আগেও আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিয়েছি যে ক্ষেত্রে কী ছিল তোমাদের তোমাদের ছিল যে হচ্ছে রাম বিট রীতা তাহলে রামকে রামী রীতা রাম রীতাকে মারে এক্ষেত্রে একটা যেমন উদাহরণ হয়ে গেল তাহলে সাবজেক্ট কি মারছে আর সে পড়ে গেল তাহলে সেক্ষেত্রে কী হবে হি ইস ফলেন সে পড়ে গিয়েছিল বা হি ফল সে পড়ে বা পড়ে যায় তাহলে যেমন মনে করো সাবজেক্ট সাবজেক্ট হিসেবে দেখো সাচাস মানে যেমন আই ইউ তে হি মানে সে সি মানে সে একটা ফিমেলের ক্ষেত্রে ইউজ হবে আর রাম রাধা মাই ফ্রেন্ড ইউ আর সিস্টার ইত্যাদি ঠিক আছে কখনও দুটিও একসাথে হতে পারে আই অ্যান্ড ইউ হি অ্যান্ড দে হি অ্যান্ড শি রাম অ্যান্ড রাধা দুটিও বা তার বেশি তোমরা ইউজ করতে পারো এরপরে আমাদের কী দেখা যাবে ভার্ব দেখতে গেলে হচ্ছে ভার্ব হচ্ছে এমন যেটা কী দেখাবে আপাতত মনে রাখো ভাব দেখাবে কি হচ্ছে অ্যাকশন দেখাবে কোনো কাজ দেখাবে ঠিক আছে অথবা কোনো অবস্থা দেখাবে কাজ বলতে কেমন কাজ মনে করো কোনো কিছু করছে বা কোনো কিছু হয়ে যাচ্ছে ঠিক আছে মনে করো রাম বা রাধা ঠিক আছে খেলছে যাতে খেলা ভার খাওয়া ভার যাওয়া ভার এগুলি হচ্ছে কোনো কিছু করছে অথবা তাদের সাথে কোনো কিছু ঘটনা হতে রামকে মরে গেল সীতা পড়ে গেল তো কি কোনো কিছু করছে না এদের সাথে ঘটনা হয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া তাছাড়া আর কি রয়েছে তাছাড়া আর রয়েছে হচ্ছে কি অবস্থা অবস্থা দুই রকমের অবস্থা থেকে একটা হচ্ছে স্টেট অফ বিং মানে হওয়া অবস্থা যে ক্ষেত্রে আমাদের বিভাগগুলি ইউজ হবে আর একটা অবস্থা থাকবে যে ক্ষেত্রে আছে বা অধিকার বোঝাবে সেটা হচ্ছে পজিটিভ অবস্থা পরিশোধ অবস্থা ঠিক আছে সেক্ষেত্রে হ্যাপ অথবা হ্যাস যেগুলো তারা আছে বা অধিকার বোঝাবে ঠিক আছে যেমন মনে করো ভার্বের মধ্যে যেমন মনে করো বিজ্ঞান শুরু করা মারা ঠিক আছে এটা মানে কামড়ানো ভেঙে ফেলা পছন্দ করা আসা খনন করা মানে খনন করা বোঝ না গর্ত খনন করে যে ঠিক আছে খোদাই করে সেটা পান করা চালানো খাওয়া পড়ে যাওয়া ফ্লাইট ফাইট মানে কি যুদ্ধ করা ফাউন্ড ফরগেট ভুলে যাওয়া ওরা পাওয়া দেওয়া যাওয়া তো এগুলিকে মানে দেখবে ঠিক হ্যাং মানে কি ঝোলানো অথবা ফাঁসি দেওয়া দুটি হয় ঠিক আছে নো মানে না মিট মানে তো সাক্ষাৎকার রাইট মানে কি আরোহণ করা যেমন হর্স রাইডার তারপরে অশ্বারোহী রাইট মানে কি আরোহণ করা দৌড়ানো গান গাওয়া ডুবে যাওয়া সিঙ্ক মানে কি ডুবে যাওয়া ঠিক আছে একটা ড্রন মানেও ডুবে যাওয়া ঠিক আছে সি মানে দেখা সিট মানে পোষা স্পিক সিটের আরেকটা মানে আছে না এস ই এটি এই সিট মানে ঠিক আছে আসন আর সিট মানে বসা স্পিক মানে বলা শেক মানে কি হচ্ছে শেক মানে আর নাড়া দেওয়া বা ঝাঁকি দেওয়া স্টিল মানে চুরি করা ঠিক আছে সাইন মানে কিরণ দেওয়া স্ট্যান্ড মানে দাঁড়ানো সুইম সাথে কাটে এগুলি ছাড়া কি অনেক তোমাদের আরও ভাব রয়েছে যেগুলি অন্য কোনো গ্রামার বই বা অন্য কথা তোমাকে কালেক্ট করবে কালেক্ট করবে সেগুলিকে ইউজ করবে প্রথমে সাবজেক্ট লিখবে তারপরে ভাব লিখবে আর সেই হিসেবে তোমাদেরকে বাংলা মানে আসবে যেমন আই বিজ্ঞান আমি শুরু করি ইউ বিট সে শুরু করে হি ব্রেক্স হির সময় এস বা ইএস আসে তো হি ব্রেক্স শেখি ভাঙে সি চুজ চুজ তো হবে না সে এস লাগে হি চুজে সে কি পছন্দ করে রাম কামস রাম আসে রাধার ডিক্স রাধা খনন করে মাই ফাদার ড্রিঙ্ক ড্রিঙ্কস আমার বাবা কী করে পান করে ইউর সিস্টার ড্রাইভস তাহলে কি তোমার বোন কী করে চলে ঠিক একই রকম করে এভাবে কি তোমাকে বলবে ঠিক আছে আই রাইড আমি আরোহণ করি আই রাইড হর্স আমি কি অশ্ব আরোহণ করি ঠিক আছে আই অ্যাম এ রাইডার আমি একজন কি হচ্ছে অশ্বারোহী এরকম করে কী হচ্ছে ইউজ করবে এরপরে এছাড়া হচ্ছে কি থ্রো মানে নিক্ষেপ করা ওয়ার ওয়্যার মানে কি হচ্ছে পরিধান করা উইন মানে যেটা রাইট এগ্রি অ্যাডভাইস এগুলো উপদেশ দেওয়া তাহলে স্ট্রাকচারে কী থাকবে তোমাদের সাবজেক্ট আর তারপরে ভার ইউজ করে যে আই এগ্রি আমি রাজি হই তারা আসে দেখাম তুমি পছন্দ করো ইউ চুজ সে পছন্দ করে হি চুজেস রাম পরিধান করে রাম ওয়ার্স রাম ওয়ার্স কি শার্ট তাহলে রাম কি জামা পরে রাম ওয়ার্স শার্ট রাম ওয়ার্স এ পিস অফ শার্ট এগুলো ইউজ করে রাম ওয়ার্স কি শুজ কি জুতা কি পরছে তো এখন পড়া ইংলিশ তখন ওয়ারের পরিবর্তে পুড অন লিখবে সেগুলিকে আস্তে আস্তে কি শিখবে ঠিক আছে এরপরে দেখো নোটে দেখো যদি এস আর ইএস তখনই অ্যাড হবে যখন আমাদের সাবজেক্ট হি হিসি বা কোনো সিঙ্গুলার নাম্বার থাকবে ঠিক আছে সিঙ্গুলার নেম থাকবে যেমন ইট ওয়ান সিঙ্গুলার নেম অর্থাৎ থার্ড পার্সেন যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন আপাতত যদি থার্ড পারসেন অত কিছু না হি হিসি বা কোনো যদি সিঙ্গুলার নাম রাম শ্যাম রাধা এগুলি যদি থাকে তখনই যেমন করে হি বা শি কী করে গোস তাহলে কী হবে গোড় পরিবার হবে গোস তাহলে কী সে যায় রাধা মারে রাধা কি বিটস শেষে কি এস থাকবে ঠিক আছে এরপরে দেখো নেক্সট ডে আমরা কী শিখবো নেক্সট ডে আমরা শিখবো হচ্ছে নেক্সট ডে উই উইল লার্ন হ্যার উই অ্যাড এস আর ইএস কখন কি এস আর কখন ইএস যুক্ত হবে কখনও এস কখনও ইএস কখনও আই এস যুক্ত হয় সেগুলিকে আমরা শিখবো পরের দিন শিখবো ঠিক আছে সেগুলি একটা পার্ট ফোর যে ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল নাউনের ক্ষেত্রে আর ভার্বের ক্ষেত্রে সেটা প্লুরাল টু সিঙ্গুলার হয়েছে তো একটা কোশ্চেন তোমাদের জন্য থাকবে কোন রকমের ভার্ব কী করে অবজেক্ট নেয় ঠিক আছে ভার্ব অবজেক্ট নেয় ফাইনেট ভার্ব অবজেক্ট নেয় নাকি নন ফাইনাল ভার্ব নাকি ট্রানজেটিভ ভার্ব নাকি ইন্টারজেটিভ ভার্ব তোমরা অবশ্যই সেটা কোশ্চেন করবে কোশ্চেন তো নয় উত্তর করবে ঠিক আছে তা উত্তর করবে তাহলে কি আর অবশ্যই তোমরা কি লিখবে তোমাদের জন্য একটা অনুরোধ প্লিজ রাইট অন দ্য কমেন্ট বক্স হ্যার দিস ভিডিও ইজ হেল্পফুল আর নট এটা ভিডিওটা তোমাদেরকে খুবই উপকারী হচ্ছে না হচ্ছে না সেই সম্পর্কে অবশ্যই লিখবে